কনজারভেটিভ পার্টির এমপি স্যার ডেভিড এমএসের হত্যাকাণ্ডে স্তব্ধ গোটা ব্রিটেন। ব্রিটেনের রাজনীতিতে আরও একটি কালো দিন। পার্লামেন্টের সামনে অর্ধনিমিত রাখা হয়েছে পতাকা। শুক্রবার ছুরিকাঘাতে নিহত হন 69 বছর বয়সী এমপি ডেভিড অ্যামিস। এসেক্সের লেহ অনসি শহরের একটি চার্চে হামলা শিকার হন তিনি। একাধিকবার ছুরিকাঘাতে এমপি হত্যার ঘটনায় জড়িত সন্দেহে 25 বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আর কাউকে সন্দেহ করা হচ্ছে না। কেন এই হত্যাকাণ্ড ঘটেছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি পুলিশ। নাইটহুড খেতাবপ্রাপ্ত স্যার ডেভিড অ্যামিস প্রায় 40 বছর ধরে পার্লামেন্ট সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। 1983 সাল থেকে বাজিলডন নামের একটি এলাকা থেকে এমপি নির্বাচিত হন। এরপর 1997 সাল থেকে কাছের সাউথ ওয়েস্ট আসনটি ধরে রেখেছেন তিনি। তার 5 ছেলে মেয়ে রয়েছে।